শুভ সকাল আজ বাংলা আঠাইশ অগ্রাহ চোদ্দশো চব্বিশ হেমন্তকাল ইংরেজি বারো ডিসেম্বর দু মঙ্গলবার একুশ টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশে সকালে আপনাদের সঙ্গে আছি আমি নয়ন আহমেদ প্রিয় দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখক ও গীতিকার রেজাউর রহমান রিজভি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আটে আট নয় নয় দুই পাঁচ এবং আটে আট নয় নয় দুই ছয় এই নম্বরে তো চলুন দেরি না করে চলে যাই অতিথির আড্ডায় শুভ সকাল মিয়া শুভ সকাল কেমন আছেন ভালো আচ্ছা যেহেতু সামনে বইমেলা আসছে আর আপনি লেখালেখি করছেন লেখক মানুষ তো বই নিয়ে তো কথা বলবই তো একটু জানতে চাচ্ছি যে বই মেলাতে কি টাইপের বই পাচ্ছি কয়টা বই পাচ্ছি আমরা আচ্ছা আমার बेसिकली বইমেলার জন্য ব্যস্ততা এখন এবং এই ব্যস্ততার জন্য মানে গত রাতে আমি ঘুমিয়েছি বেশ গভীর রাতে শেষ করলাম একটা বইয়ের কাজ বইয়ের নাম হচ্ছে অবাক আরেক বসন্তে এটা আসছে দোয়েল প্রকাশনী থেকে এটা बेसिकली আমার একটা গল্প গ্রন্থ এখানে ছোট বড় মিলি আটটা গল্প থাকবে এবং গল্পগুলা ভিন্ন ভিন্ন টেস্টের আমি চেষ্টা করেছি একটু বিভিন্ন টাইপের মজা দিতে তো বেসিক্যালি আমি যেটা করি যে কয়টা গল্প থাকতে পারে আটটা থাকবে গল্প আটটা থাকবে এর মধ্যে একটাকে আমি লিখেছি একটু বেশি বড় গল্প আর বাকিগুলো একটু ছোট যে সাধারণত আমাদের ছোট গল্পের পাঠক বেশি কারণ হচ্ছে মানুষ এখন অনেক যান্ত্রিক তাদের সময় কম তারা চেষ্টা করে যে অল্প সময়ের মধ্যে শেষ করতে আর বেসিক্যালি এখন তো বইয়ের পাঠক কমে গেছে বইয়ের পাঠক আগের মতো নেই ফলে যেটা হয়েছে এখন আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি পাঠককে যেন আমি একটা আমার একটা গল্প পড়াতে পারি অ্যাটলিস্ট সে যদি দশটা মিনিট সময় নষ্ট করে আমার বইটা গল্পটা পড়ে অ্যাটলিস্ট আমি একটা কিছু পাওয়া হবে নিজের কাছে তো ওইটা মাথায় রেখে লেখা এবং চেষ্টা করেছি মানে করছি যেটা আমি যে একটু ভিন্ন টেস্ট দিতে সেটা যেমন হচ্ছে আমি সান্ত যেটা সবাই করে না সবাই সান্ত একটা প্যাটার্ন রাখে যে আমি রোমান্টিক করে শুধু রোমান্টিক বা স্যাড টুলে শুধু স্যাড বা একটা জীবনধর্মী আমি চেষ্টা করেছি রোমান্টিকের পাশাপাশি কিছু একটু হরর প্রকৃতির আচ্ছা বা একটা অতি মানে এই বইটার মধ্যে আমরা সব রকমের ফ্লেভারই পাচ্ছি সব রকমের ফ্লেভারই মোটামুটি পাঠক পাবে এবং পাঠক যেন বইটা হাতে নিয়ে যেন মানে পরে যেন আমাকে বলতে না পারে যে আমি আসলে কিছু পেলাম না এখান থেকে আচ্ছা ওকে এবং সর্বোচ্চ চেষ্টাই করছি লেখার জন্য আর পাশাপাশি আরো একটা বই আসার কথা আলোবর্তিকা থেকে ওটা এখনো কনফার্ম হয়নি ওটা জানুয়ারিতে মধ্যে এটা কি নিয়ে বেসিক্যালি ওটা বেসিক্যালি আমার দুই পান্ডুলিপি আছে একটা হচ্ছে আমার গানগুলো নিয়ে একটা সংকলন আর একটা নাটক নিয়ে তো ওটা ডিপেন্ড করছে আসলে মানে আমার বাকি সময়ের উপর আমি কি করব তো এখন ব্যস্ততা একটু কমলে হয়তো ওটা হাত দিব তো এটা আমি ছেড়ে দিচ্ছি আজকালকের মধ্যে প্রকাশক কাজ শুরু করবে তারপরে ওটা নিয়ে আমি কাজ শুরু করব আচ্ছা আর যেটা না বললেই না গত বইমেলাতে আমার বই ছিল কবিতা গ্রন্থ ভালোবাসার অবাকচক সেটার খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম এবং বেসিক্যালি ওইটার ইন্সপিরেশনে আমি এবারে বইমেলাতে বইটা করা হচ্ছে আমরা আশাবাদী যে এবারও সেম দর্শক মানে যারা আছে আপনার লেখা যারা পড়ে পাঠক তারা হচ্ছে মানে আগে বা যেরকম রেসপন্স পেয়েছেন এবারও যেন এর থেকেও বেশি রেসপন্স অবশ্যই অবশ্যই এবং যেটা না বললেন আমার আসলে পাঠক যারা আছেন ভক্তকুল সবই কাছের মানুষ এর মধ্যে গতবার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমি পাঠককে আমি গিয়েছি আমি আড্ডা দিচ্ছি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার এটা সেকেন্ড বই আমি বলি ফার্স্ট বইটা কোথায় নিয়েছিলাম কিন্তু আমার এক ফ্রেন্ড ওটা বইটা নিয়ে চলে গেছে যে বইটা ভালো লাগছে তোর যদি ভালো লাগে তুই নিয়ে। আয় আমি খালি আপনার বইটা নিতে আজকে মেলা এসেছি তাহলে অনেক বড় একটা পাওয়া যে এটা বইয়ের পাঠক তার ভালো লাগেছে ভালো লাগা তার মনের কাছে পৌঁছানো অনেক বড় ব্যাপার আজ এবারে ব্যস্ত কথা চলছে তো বই ছাড়া মানে বই লেখা ছাড়া এখন মানে এটা ছাড়া আর কি নিয়ে ব্যস্ত আছেন বেসিক্যালি আমি তো লেখক মানুষ লেখাটাই আমার পেশা লেখাটা নেশা গান লিখি নাটক লিখি গানের কাজ চলছে বেশ কিছু এবং কিছু গান সামনে আসবে খুবই ভালো কাজ আসবে এর মধ্যে একটা না বললেই না ন্যান্সি এবং বাসারের আচ্ছা তাদের জলরং খুবই মানে এই পর্যন্ত অডিওটা আমি হাতে পেয়েছি এবং যা শুনিয়েছি সবাই খুব খুব এটা প্রশংসা করছে এটা সুর সঙ্গীত করেছে সজীব দাস খুবই ভালো কাজ করেন এবং তার সাথে অনেকগুলো কাজ হয়েছে আর বাসার সঙ্গে আমার এটা ফার্স্ট টাইম কাজ কিন্তু ন্যান্সির সঙ্গে কাজ আগে করেছি তাই ন্যান্সি তো যথারীতি আউটস্ট্যান্ডিং খুব ভালো কাজ করে এবং গানটা আমার ধারণা এটা খুব ভালো মার্কেট পাবে এবং হচ্ছে মানুষের মন টানবে এটা রিলিজ হবে হয়তো ফেব্রুয়ারির মধ্যে অডিও পাবো আমরা হাতে আর এপ্রিল মে এর দিকে ভিডিওটা পাবো তাহলে তো বলবো যে আপনি ফেব্রুয়ারিতে অনেক বিজি যেহেতু বই মেলা আসছে তারপর আবার গানও গান বেশ এবং আরো কিছু গান চলছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে আমার অনেকগুলো গানের কাজ চলছে এবং সে রেগুলার বেস কাজ করে যাচ্ছে আসলে তো এই গানটা উল্লেখ করতে বললাম এটা কথা আর নাটকের একটা ধারাবাহিক কথা চলছে ধারাবাহিক তো আমার অলরেডি কয়েকটা অন ইয়ার হয়ে গেছে তো সামনে একটা কাজ চলছে একটা প্রাইভেট চ্যানেলের জন্যই করা তো সেটার কাজটা নিয়ে আমি খুব টেনশনে আছি কারণ ওইটা আসলে আমার হলে যেটা মেগা সিরিয়াল হবে আসলে আচ্ছা আচ্ছা এটা কি টাইপের কনসেপ্ট এটা বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক আচ্ছা আমার আমার ফেভারিট থিম হচ্ছে শহর কেন্দ্রিক ওকে আমি শহরে মানুষ শহরে জন্ম সেই হিসাবে শহরটাকে আমি খুব কাছ থেকে দেখি ফলে শহরের মানুষগুলো আসলে ভিন্ন রকমের ভিন্ন আইডিয়া ভিন্ন ধরনের ধরন এইটা চেষ্টা করি আমি একটা কনসেপ্ট আনার জন্য ফলে যেটা হচ্ছে এই শহরের মানুষগুলার পারস্পরিক মিধুষ্ক্রিয়া বা তারা দেখতে চাওয়ার ভঙ্গি কথা বলার ভঙ্গি যেগুলা এটাকে আসলে একটা প্ল্যাটফর্মে ব্যতিক্রম হবে এই কারণে যে আমরা গতনৈতিক যে সিরিয়ালগুলো দেখি সেগুলোতে আসলে এই যে সামাজিক বা একটা মানসিক যে দ্বন্দ্ব থাকে এটা থেকে এর দ্বন্দ্বটা ভিন্ন আচ্ছা এটা হচ্ছে পারিবারিক আবহের মধ্যে দিয়ে পরস্পরকে চেনার একটা প্রক্রিয়া আচ্ছা গান নিয়ে যখন কথা হচ্ছিল আমরা জানি যে আপনার একটা ব্যান্ড আছে এই ব্যান্ডটা নিয়ে একটু কথা মানে এখন এটার কি অবস্থায় আছে একটু জানতে চাচ্ছি ব্যান্ড আসলে শখের বসে করা ছিল আমাদের 2013 সালে ব্যান্ডের নাম দুরন্ত জি দুরন্ত এবং সেই ব্যান্ডটা আসলে আমি ছিলাম ব্যান্ড ম্যানেজার ওটার মেইন ভোকাল হচ্ছে রাকিব মুসাববীর রানা এখন ওটার সঙ্গে আছেন

আর বাইরে শো গুলো করি মাঝে মাঝে আমরা তা আমাদের বেসিক্যালি একটা প্ল্যান আছে যে সামনে আমরা বড় পরিসর আর একটু গুছিয়ে নামবো কারণ আমাদের কয়েকজন ব্যান্ড মেম্বার চলে গেছেন ব্যস্ততার কারণে ব্যান্ড টাকে আবার রিফর্ম করার একটা প্ল্যান আছে আমাদের ব্যান্ডের একটা অ্যালবামের কাজ অলরেডি শুরু হয়েছিল আমাদের সেটা কিছু কাজও হয়েছিল

চমক দিতে পারবো আমরা একটা একটা স্বপ্ন ছিল স্বপ্নটা ভাঙে স্বপ্নটা আছে কিভাবে মাথায় আসলো ওই সময় এটা আমরা কয়েকটা নাম নিজেরাই করছিলাম কিভাবে নাম দেওয়া যায় আসলে ব্যান্ড কি নাম হতে পারে আমার মাথায় ওই সময় আসলো যে আসলে এই যেহেতু আমরা সবাই হচ্ছে ছুটে চলি একটা অসীমের পানে সবাই ব্যস্ত একটা দুরন্ত গতি থাক এবং সে গতিটা হবে হচ্ছে বাদহীন একটা বাদ মানা একটা গতি এবং ছুটে যাব দর্শকের কাছে শ্রোতার কাছে এই হিসাবে দুরন্ত নামটা ঠিক করা হয় এবং সবাই আপনি ঠিক করেছিলেন আচ্ছা একটু জানতে চাচ্ছি যে এই যে ব্যান্ড করা হচ্ছে তো এখানে আমরা মানে কি টাইপের আপনাদের গান বেশি করা হয় মানে থাকে না একটা কমফর্ট জোন বেসিক্যালি রক প্যাটার্ন গানগুলো সব ব্যান্ডে প্রেফার করা হয় আমরা এর পাশাপাশি মেলোডিয়াস একটু কাজ শিখেছি কারণ হচ্ছে আমরা এখনো কিন্তু সেই নাইনটিজ এর সেই মেলোডি গানগুলো এখনো শুনি কিন্তু যে অনেকে বলে যে গানের শ্রোতা নেই এই কথা আসলে ভুল এখনো যদি ইউটিউবে যায় কেউ দেখবে নাইনটিজ এর যে বা আমাদের যে মিলিনিয়ার টাইমে যে গানগুলা খুব খুব জনপ্রিয় আমি তো এমনও দেখেছি যে ওই সময় আসিফ আকবর বা হচ্ছে জেমস তাদের গানের ভিউয়ার লাখ লাখ ইউটিউবে তে অনেকে যেটা বলে যে আসলে ইউটিউবে মানুষ গান শোনে না মানুষ দেখে এ কথা সবসময় সত্যি না আসলে মানুষ শোনা কেন শোনে আসলে কারণ হচ্ছে ভালো গানের শ্রোতা সবসময় ছিল থাকবে এক্স্যাক্টলি মানে জিনিসটা হচ্ছে যে আজকাল তো মিউজিক ভিডিও কি বলবো যুগ হয়ে গেছে বাট তারপর যেটা ভালো লাগার একটা ব্যাপার থাকে সবারই সবার কাছে সব মানুষের কাছে তো শুনতে যেটা ভালো লাগে না সেটা সবসময় ভালো লাগে দেখি আর শুনি ম্যাটার করে মানুষের গানটা পৌঁছানো হচ্ছে না আমাদের আসলে আমরা গান তৈরি করি গান মার্কেটিং করছি কিন্তু গানটা আমার কাছে দর্শকের কাছে পৌঁছাচ্ছে না

দর্শক ছোট্ট একটি কোথাও যাবেন দর্শক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখক এবং গীতিকার রেজাউর রহমান রিজবিক আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক নয় নয় দুই পাঁচ এবং আটে কাঠ নয় নয় দুই ছয় এই নম্বরে তো চলুন চলে যাই অতিথির কাছে বহে কথা ছিল নাটক নিয়ে আপনি নাটক নিয়ে দিন চলচ্চিত্র নিয়ে কথা বলবো তো একটু জানতে চাইছিলাম যে আপনি তো অভিনয় করেন তো এখন মানে এই অভিনয় নিয়ে কেমন ব্যস্ততা চলছে একটু জানতে চাই আসলে যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করি এবং লেখাটাকে আমি সবার আগে প্রাধান্য দেই আচ্ছা ওটাই আমি আমার কমফর্ট জোন ওটাই অভিনয়টা শখের বসে করা এবং শখ হিসেবে আছে এখনো মানে সময়ই খুব বেশি দিতে পারি না অনেক সময় এই মাসে একটা শিডিউল ছিল ওটা আমি পিসি দিয়েছি জিএম সৈকতের ডিবি নাটকে ওটা ওটা করব কদিন পরে সামনের সপ্তাহে হয়তো বা আসলে যেটা হচ্ছে কি মানে রেগুলার বেশ সময় করা আমাদের টাফ হয়ে যায় কারণ একটা নাটকে হয়তো আমার সিন থাকবে তিনটা বা চারটা বা দশটা যেটাই ধরে আমি কিন্তু ফুল ডে আমাকে দিতে হবে আসলে একটা দিন পুরোটা একটা জায়গায় দেওয়া আসলে ওই সময়টা করাটা টাফ হয়ে যায় তো যেটা মানুষ করি যে ওই যদি ঢাকার বাইরে হয় পুবাইলে হয় বা অন্য জায়গায় হয় চলে যাই দুই তিন দিন শুটিং করি একসাথে ধারাবাহিক গুলো খুব কমফোর্ট লাগে আমার কাছে করতে যে করলে আমি একবারে এক লটের জন্য আমি হয়তোবা বিশটা সিন করে আসলাম এটাই তেরো পর্ব ধরে হলো আবার পরের লটে কাজ করলাম সিঙ্গেলও মানে একটা ভালো জায়গা সিঙ্গেলও কারণ সিঙ্গেলে যেটা হয় কি আমি অভিনয় জায়গাটা কম থাকে আমাদের জন্য আসলে কারণ টোটাল একটা সিঙ্গেল নাটকের মধ্যে আমার সিন থাকবে বিশ থেকে পঁচিশটা এর মধ্যে আসলে অনেকগুলো আর্টিস্টের পরস্পরকে নিজে মানে সিনটাকে আনার জন্য খুব টাফ টাইমটা খুব কম হয়ে যায় সেই জায়গাতে ধারাবাহিকটা আসলে বেটার

নিজে পাংচুয়ালে এটি চেষ্টা করি এবং সবাইকে বলিও এটা যে যে সময়টা পাওয়া যাবে ওই সময়টা আমি একটা কোনো একটা কাজে ইউজ করলে যথেষ্ট আমার এটা হচ্ছে আমি হয়তো অফিস করছি অফিসের পরে আমার দুই ঘন্টাতে সময় আছে এই দুই ঘন্টা কোনো একটা কাজ করলাম কোনো একটা ক্রিয়েটিভ কাজই হোক বা আমার প্রয়োজনে হোক বা শুধু যদি আমি একটা গানই শুনি গান যদি শুনি বা মুভি দেখি এটা কিন্তু মানুষের রিফ্রেশমেন্ট এটার কাজ কিন্তু এক ধরনের কারণ হচ্ছে আমার একটা না চব্বিশ ঘন্টা কারোভাবে কাজ করা সম্ভব না তার ব্রেকের দরকার আছে তার অন্যান্য কাজ দরকার আছে ফলে যেটা হচ্ছে আমি এই রিফ্রেশমেন্ট বিষয়টা আসলে থাকা জরুরি তো ফলে যেটা হচ্ছে আমি প্রতিটা টাইমকে চেষ্টা করি ইউজ করতে তো এর মধ্যে সমন্বয় করে নিই আর কখনো আমি একসাথে তিন চারটা কাজ করার চেষ্টা কখনোই করি না যেমন হয়তো আমার গানের প্রেশার থাকলে আমি ওই সময় নাটকের কাজ অফ রাখি এবং নাটক প্রেশার থাকলে ওই সময় অন্য কাজগুলো অফ রাখার চেষ্টা করি একটার দিকে কনসেন্ট্রেট ফোকাসটা হ্যাঁ কারণ আমি একসাথে পাঁচটা কাজ করতে গেলে আমার কোনোটা ভালো হবে না আমি জাস্ট ওয়ান আফটার অ্যানাদার আমি যখন একটা কাজ করব সুন্দর মতো কাজ আউটপুট ভালো আসবে एग्जांपल এই বইয়ের জন্য আমি মাস তো কাজই করে করি নিTableModel কারণ দের মাস টোটালি আমি সব কাজ থেকে ফ্রি আছি আমি গানের কাজ বাদ নাটক বাদ সব বাদ একবারে এ টু জেড কারণ আমার ইচ্ছে আমি বইটা শেষ করব তারপরে আমি বাকি কাজুল হাত দিব ওকে আচ্ছা ভাই নাটক সম্পর্কিত তো জানলাম একটু চলচ্চিত্র নিয়ে প্রসঙ্গে আসতে যাচ্ছি যে ফিউচার প্ল্যান কি মানে কোনো প্ল্যান আছে কি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র স্ক্রিপ্টিং করে একটা প্ল্যান আছে সেটা হয়তো অচিরেই হবে সামনের বছরে একটা সামনের বছরে সেটা হচ্ছে খুব পাচ্ছি হ্যাঁ রাকিব মুসাভিরের একটা ফিল্ম সে রিজেকশন দিবে আমার অলরেডি গত সপ্তাহে কথা হয়েছে আমার সাথে আচ্ছা সেটার ফার্স্ট ফিল্মটা সেটা ও ওর ফার্স্ট ফিল্ম আমারও এসে ফার্স্ট হবে সে বলছে আমাকে স্ক্রিপ্ট করতে বলছে আচ্ছা এই কয়েকটা প্রস্তাব ছিল সেগুলো আসলে আমার এরকম মানে মাথা ঘামানো হয় না কারণ যে চলচ্চিত্র বড় পরিসরে কাজ হয় এত বড় পরিসরে কাজ করতে গেলে আসলে আমাকে অনেক ডিটেইলস থাকতে হবে সব বিষয় থেকে একটা জায়গাতে আমাকে তিন থেকে ছয় মাস অ্যাটাচ থাকতে হবে খালি ওই স্ক্রিপ্টটা করার জন্য এবং একটা কাজ করলাম কিন্তু মানুষ দেখলো না গ্রহণযোগ্যতা পেল না নিজের কাছে খারাপ লাগে মানে একটা কাজ তো কষ্ট হয় নিজের কষ্ট হয় এই কষ্টের মূল্যটা দরকার এই মূল্যটার জন্য নিজেকে খাটতে হয় তো এই খাটনির জন্য ভালো মতো করতে পারি এই আমি চেষ্টা করি সব ফ্রি লেখে ফ্রি থেকে কাজটা করা তো এই যে স্ক্রিপ্টটা করা হবে এটা একটু চেষ্টা হচ্ছে রোমান্টিক তো অবশ্যই রোমান্টিক তো অবশ্যই

হচ্ছে যে অবলম্বনে যেগুলো হয় ছবিগুলা আমেরিকা যেটাই হোক এগুলো কিন্তু হিউজ ব্যবসা করে এগুলা মানুষ দেখে আমরা বুঝছি এটা আজগোবে একটা বিষয় অবাস্তব একটা মানুষ আকাশে উঠছে এগুলা তো সম্ভবই না কিন্তু দর্শক কেন দেখে সে একটু চেষ্টা ইন্টারটেন হইতে

আচ্ছা ভাই এই অবসর সময় তাহলে কি করা হয় যখন মন তো হয় না যে কোনো ফ্রি টাইম পান তারপরে যদি কখনো এরকম ফ্রি টাইম পেয়ে যান তো তখন কি করা হয় সেটা আমি ঘুরতে পছন্দ করি ওকে যত সময় সময় পাই একটু ঘুরে চেষ্টা করি নতুন ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস ফ্যামিলি দুইটাই বোথ আমার সার্কেল আছে ইউনিভার্সিটি সার্কেল তাদের সাথে চেষ্টা করি এখন রিলেশন সব সময় ঠিক রাখতে বাহ তে আসলে সবার একটু টাফ হয়ে যায় সময় করাটা সাধারণত হচ্ছে আমরা একটু অসামাজিক হয়ে যায় কারণ সবসময় নিজেকে সময় বেশি দিই তো কাজের ক্ষেত্রে বাইরে অনেক সময় দিতে পারি না ফ্রেন্ডসদের সময় দিতে পারি না তো এর ফলে একটা গিলটি কাজ করে তারপর চেষ্টা করি বাকি টাইমটা করতে আর হচ্ছে আমি গান শুনতে খুব পছন্দ করি আমি গানের খুব ভক্ত গানের পোকা বলা যায় কারণ আমার কাছে মনে হয় যে গান শোনা আমার কাছে মনে হয় যে গানের মধ্যে কি কাজটা হয়েছে গানের ক্রিয়েটিভ কাজটা কি টিউনের কাজটা কি করলো এখানে ডিরেক্টর বা এখানে কথাগুলো হয় বসলো আমার কাছে এটা খুব ভালো লাগে আর নাটক দেখি মাঝে মাঝে নাটকও দেখা হয় ইউটিউবে দেখা বেশি টিভিটা কম দেখা আসলে খেলা দেখি পছন্দ করি এবং অনেক সময় খেলা সহসি বাংলাসি খেলা বা জাতীয় খেলা হলে স্টেডিয়ামে যাই পছন্দ করি এই সব বিষয়গুলা আর ফ্যামিলিকে সময় দেই বাকিটা আচ্ছা ভাই আমাদের সবার লাইফে তো একজন ইনস্পিরেশন থাকে না যে এই মানুষটা আমাদের কারণে বেশি ইনস্পায়ার করে আপনার লাইফে এমন কে আছে আমারে অনেক আছে আসলে কারণ আমি হচ্ছে সবাইকে দেখে ইনস্পায়ার্ড হই যে एग्जांपल আমি যদি হুমানাম স্যারের কথা বলি উনি ঢাকা ভার্সিটি টিচার ছিলেন উনি শিক্ষকতা পাশাপাশি উনি আজকে বড় উপন্যাসিক জি এর বড় ইনস্পিরেশন কি হতে পারে না যে মানুষ চেষ্টা করলে সবকিছু পারে ওনার উপন্যাস ধারে কাছে এখনো বইমেলাতে ওনার স্টলে যে ভিড় থাকে এটা সব লেখকরা মিলে ভিড়টা করতে পারে না এটা একটা ইনস্পিরেশন তারপর আমি যদি বলি যে গানের ক্ষেত্রে আসিফ আকবর উনি আজকে এত মানে বিখ্যাত লিজেন্ট হয়ে গেছেন জাস্ট ওনার ভক্তের কোন তো এগুলো আসলে ইনস্পিরেশন মানুষকে ছোট থেকে বড়তে শেখায় আমি চেষ্টা করি আসলে খুব বড় হতে চাই না কিন্তু যে একটা লেভেলে থাকতে চাই যা মানুষ মনে রাখে মানে প্রশ্ন হয় করে যে কাজটা ভালো লাগলো ওকে আচ্ছা ভাই আপনি তো সাংবাদিকতাও করছেন যেটা আপনার জব আপনি বলেন তো এই সম্পর্কে একটু জানি যে এখন কোথায় আছেন কে দেখতে আচ্ছা আমি এখন বর্তমানে দৈনিক মানব কণ্ঠে সিনিয়র সাব এডিটর কাজ করছি ওকে সাংবাদিকতা আসলে আমার একটা পেশা শুধু না নেশাও বলি এটাকে আমি আমি সাংবাদিক করতে এনজয় করি এখনো আমার সাংবাদিক এবং আমি আমি এখনো স্পট রিপোর্টিং করি আমি বিভিন্ন স্পটে চলে যাই যেটা অনেক সময় অনেকে দেখি না আমি অনেক যাই না কিন্তু আমি চলে যাই কারণ আমার কাছে মনে হয় একটা না গেলে রিপোর্ট ভালো আসে না যাওয়া উচিত আর সাংবাদিকতা বললাম যে সত্তর বছর আগে আঠারো বছর আগে যখন পত্রিকায় ছাপারক্ষ নাম দেখতাম ভালো লাগতো এখন ভালো লাগে নামটা তো আমি নিজে বসাচ্ছি নিজের নামটা ভালো লাগে এটা কারণে যে সব রিপোর্টে নাম যায় না যে রিপোর্টে যায় ওটা রিপোর্ট হতে হয় রিপোর্ট হতে হয় ভাই একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আপনার ভক্ত দর্শক যাদের কথা বলছেন তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমার দর্শকদের যেটা বলবো আপনি আমার সঙ্গে থাকুন সঙ্গে ছিলেন আছেন এটা আমার ইন্সপাইশন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে এত মানে ব্যস্ততার মাঝেও আমাদের একুশে সকালে আসবার জন্য আপনাকে ধন্যবাদ একুশে টিভিকে ধন্যবাদ দর্শক কথা ছিল আমাদের আজকের অতিথির সাথে একুশে সকালে আজকের আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন প্রিয় মুখকে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভ সকাল